আসসালামু আলাইকুম যেই দশটা হ্যাক্স মানে চললে তুমি ম্যাথের এমসিকিউতে প্রো হয়ে যাবা এটা হলো আজকের ভিডিওর বিষয় তুমি একটু চিন্তা করবা একটা বিষয় বা একটা ঘটনা তোমার কলেজে যেদিন প্রথম ইয়ার ফাইনাল এক্সাম হবে এবং ম্যাথ এমসিকিউ একটা কোশ্চেন তোমার হাতে দিবে পঁচিশ মিনিট টাইম দিবে ক্যালকুলেটর দিবে রাফ করার জায়গা দিবে তাও তুমি পঁচিশটা দাগায় আসতে পারো না এবং তখন তোমার আমার ক্ষমাটা খেয়াল হবে এখন আরেকটা সিনারি দিকে ব্যাক আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার আশপাশে তিন চার হাজার মানুষজন এবং তোমাকে তিরিশ সেকেন্ড মাত্র টাইম দিচ্ছি আমি তিরিশ সেকেন্ড টাইম দেওয়ার পর আমি বলছি তোমাকে আমি কোনো ক্যালকুলেটার দিব না বাবা বড় বড় যেই টাইপের এই চেয়ে শীত ওই মালপাতেই দিবো বাট ক্যালকুলেটার এবার দিব না এবং আমি তোমাকে আরও বলে দিচ্ছি খাতার মধ্যে দাগা দেখি বেশি করবো না রাফও করবো না ওরকম একটা ঠিক আছে বেশি রাফ করলে আমি অ্যালাউ করবো না কিন্তু দাগ কোশ্চেন মধ্যে দাগ দেওয়া নিষেধ তো এই সময়টাতে তোমার মাথা কিন্তু আওলায় যাবে এবং বাংলাদেশের মেজর রেস্টুরেন্টের আওলাই যায় যে হঠাৎ করে সে অ্যাডমিশন টাইমে যায় জানতে পারে যে তাকে এখন যেই জিনিস ক্যালকুলেটার দিয়ে অনেকক্ষণ ধরেও পারতো না সেই জিনিস এখন তাকে তিরিশ সেকেন্ডে করতে হবে ক্যালকুলেট ছাড়া তো এই সিচুয়েশনে যাতে তুমি না পড়ো এবং এইচএসিতেও যাতে তুমি একটা কোপ লেভেলের ম্যাথেরিমসি কেউ মার্ক তুলতে পারো সেটা হলো আজকের এই হ্যাক্সগুলার মূল দায়িত্ব প্রথম আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে হ্যাক্সের যে নট অল চ্যাপ্টার্স আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট যেমন যোগাশ্রয়ী প্রোগ্রাম এটা ম্যাথমেটিক্সে আছে এখান থেকে একটা সৃজনশীল দিয়েই দেয় কিন্তু এটা থেকে এমসি কিউ কয়টা আসে আবার ক্যালকুলাসের তুমি যদি সাইজ কনসিডারেশনে নাও ক্যালকুলাস থেকে যতগুলো এমসি আসার কথা ওই অনুপাতে ম্যাট্রিক্স নিয়ে ছোট্ট একটা চ্যাপ্টার হলো একটা দুটা এমসিকিউ কমন থাকে এরকম একটা অ্যানালাইসিস যদি তুমি করো যে দ্বিপদী বিস্তৃতি থেকে কয়টা এমসিকিউ থাকে আবার সেই অনুপাতে বহুপদী থেকে কিন্তু বেশি এমসি কিউ থাকতেছে তো সিচুয়েশনটা কি যে ম্যাথের সবগুলো চ্যাপ্টার ইকুয়ালি এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ না এবং এটা তুমি এখন বলতে স্বীকার করতে চাচ্ছ না অনেক টিচার বলবেও না বাট এটা তুমি তখনই বুঝতে পারো যখন তুমি বিগত বছরের কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করবা প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে যদি কোশ্চেন ব্যাঙ্ক বিগত বছরে ফলো করো এই বই হোক অন্য বই হোক যে কোনো বই থেকে তুমি দেখবা যার চ্যাপ্টারের আন্ডারে যত বেশি কোয়েশ্চেন সেই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য তত ইম্পর্টেন্ট গেল দ্বিতীয় হ্যাক্স ম্যাথ এমসি তে ফুল মার্ক তোলা যায় একদম টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ পাওয়া যায় এটা একমাত্র এমসিকিউ যেখানে কোনো তেলের স্মুতি নাই কোনো থিওরি নাই কোনো নতুন কোশ্চেন বানায় দেওয়ার নাই শুধুমাত্র বিগত বছরের যদি তুমি টাইপ ওয়াইজ রিপিট করে যাও টাইপ ওয়াইজ পড়াশোনা করে যাও এবং এমনও দেখা গেছে কোশ্চেন হুবহু তুলে দিছে যেমন বহুপদী বিস্তৃতির একটা উত্তর হলো টোয়েন্টি ফাইভ বাই ফোর বিস্তৃতির একটা উত্তর হলো কে এর মান প্লাস মাইনাস ওয়ান ভাগ রুট থ্রি আরেকটাতে হলো বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কে এর মান মাইনাস টু এগুলো একদম ডিরেক্ট আমার মুখস্থ হয়ে গেছে কারণ এগুলোতে এক ফোটা মানও চেঞ্জ করে না তারা ম্যাথের কোশ্চেন এরকম এবং ম্যাথের কোশ্চেন যদি তুমি পড়তে চাও একটা কাইন্ড অফ বাইবেল টাইপের একটা বই লাগবে আমাদের এই ম্যাথ এমসিকিউ প্রিপারেশন বুকটা নতুন আসছে যেখানে আমরা পাঁচ হাজার প্লাস এমসিকিউ দিছি তো একটা চ্যাপ্টার খুলবা চ্যাপ্টার খোলার পরে তুমি যেটা পাবা প্রথম যে যা যা থিওরি লাগে যা যা শর্টকাট লাগে সব দিছি একাডেমিক পার্টে ফুল আলোচনা আছে। এইচএসির জন্য যা যা লাগবে একাডেমিক পার্টে শেষ দেন এবার তোমার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ যা যা লাগে সব দেওয়া আছে এবার তোমার ঢাবি ভার্সিটি ইউনিট সহ যা যা এমসিকিউ লাগে ম্যাথের সবগুলো দেওয়া আছে অর্থাৎ একটা বইও যে বললাম কোশ্চেন ব্যাংক সব তুমি একটার মধ্যেই পাবা এবং কোন কোন টাইপ আছে প্রত্যেকটা কিন্তু আমার টাইপ ওয়াইজ দিচ্ছে টাইপের নাম এটা টাইপের এটা টাইপ যদি ক্যালকুলেটার করে এটা ক্যালকুলেটার ছাড়া এটা এবং প্র্যাকটিসের জন্য জিনিস দেওয়া আছে তো এটা একটা মাল বই ইভেন একটা মজার কাজ করছি আমরা যে এই যে তুমি যে শর্টকাট মাপলা শিখবা না এমসিকিউর জন্য আমার একটা কোর্স আছে যেখানে আমি এমসিকিউ প্রিপারেশন তোমাদের নেওয়া হয় ওই কোর্সটার ফুল অ্যাক্সেস তুমি এটার বইয়ের শুরুতে একটা কিউআর কোড আছে কিউআর কোড যদি তুমি স্ক্যান করো ফ্রিতে পাওয়া যাবে সো এটা একটা মাস্ট হ্যাভ বই টেবিলের একদম সামনে রাখা উচিত ওকে গেল এরপরে আসো অপশন টেস্ট ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে এই জিনিসটা খুবই বেশি কাজ করে যেমন ধরো তোমাকে আমি একটা পরাবৃত্ত সমীকরণ দিলাম দিয়ে বললাম যে এটা শিশু কোনটা গুনটা মধ্যে দিয়ে পরাবৃত্ত সমীকরণটা সিদ্ধ হবে চারটে অপশনে একটা দিয়ে টেস্ট করলে হয়ে গেল ত্রিকোণবেদির ক্ষেত্রে তিরিশ ডিগ্রি বসায় দিয়ে মিলে যায় অনেক সময় ষাট ডিগ্রি বসায় দিয়ে মিলে এরকম বেশ কিছু অপশন টেস্টের হ্যাক্স আছে যেগুলো তোমাকে জানতে হবে অপশন টেস্ট তোমার একটা লাইফ সেভার সবসময় যে তোমাকে একেবারে শর্টকাট দিয়ে ম্যাথ করে আনতে হবে বিষয়টা এমন না গেল এরপরে চলে আসলো যে আমাদের শর্টকাটস জানতে হবে এই যে আবার আমরা বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছি শর্টকাটস ফিজিক্সের ক্ষেত্রে অনেক প্রকার নতুন নতুন টাইপ নতুন নতুন থিওরি নতুন নতুন কোশ্চেন বানানো যায় ম্যাথের ক্ষেত্রে এই সুযোগটা খুবই লিমিটেড খুবই 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 লিমিটেড এখন তো ইঞ্জিনিয়ারিং ছাড়া হয়ই না তো সেক্ষেত্রে তুমি যদি একটা ভার্সিটি ইউনিটের স্ট্যান্ডার্ডের বই বুক যেটা হলো আমাদের এই বইটাতে অ্যাডমিশন পার্টে আছে। এবং ভার্সিটি ইউনি স্ট্যান্ডার্ডের ক্লাস করো যে তুমি একটা ম্যাট্রিক্স নির্ধারকের ক্লাস করলাম কোনো একাডেমিক টিচার তোমার এটা পড়তে বলবো না বাট তুমি চালাকি করে জাস্ট শর্টকাটের কিছু ক্লাস দেখলা তুমি যদি সাইডটা শর্টকাটও জানো তুমি ওই বাপ কারণ বাকি স্টুডেন্টরা কেউ জানে না ওইটা তো ভার্সিটি ইউনি স্ট্যান্ডার্ডের বই এবং ক্লাস অ্যাডমিশন পার্ট এবং এই ক্লাস যদি তুমি করে ফেলো তুমি ওই চ্যাপ্টারের উপর বস তো শর্টকাট জানতে হবে কারণ খাতা কাটবে কে ওয়েমার মেশিন ও জানেও না যে তুমি বুঝে করছো না না বুঝে করছো গেল আচ্ছা এরপরে চলে আসলো আমাদের এমসিকিউর দুইটা টাইপ আছে সর্বোচ্চ ম্যাথের ক্ষেত্রে এক হলো সকল প্রকার এইচএসসি ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের এমসিকিউগুলা এবং দ্বিতীয়টা হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার যেই স্ট্যান্ডার্ডের কোশানগুলো হয় কাইন্ড অফ রিটেন কাইন্ড অফ ভার্সিটি ইউনিট সো তোমার যদি ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের প্রিপারেশন থাকে ইঞ্জিনিয়ারিংয়ের থার্টি টু ফোর্টি পার্সেন্ট তোমার অলরেডি ডান বাকি সিক্সটি পার্সেন্টের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তোমার তো ক্যালকুলেটার অ্যালাউড সো ক্যালকুলেটারের শর্ট টিক সো আমরা বইতে দিছি এবং আরেকটা জিনিস তোমার হলো যে ধরো আমাদের বই থেকে না পড়লো অন্য কোনো জায়গা থেকে ক্যালকুলেটর ট্রিক্সের উপর ভিডিও দেখবা আরেকটা কাজ করবা সেটা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনগুলা তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অর্থাৎ আমরা এখানে যে বুয়েট কোয়েট টুয়েট ওয়েটের কোশ্চেন দিয়েছি পার চ্যাপ্টার আন্ডারে ওগুলো যদি করে ফেলো তাইলে আর লাগে না কারণ মেজরিটি কোশ্চেন হলো তারা আইদার একটু মান চেঞ্জ করে দেয় অথবা ওই টপিকটা বই টাইপটার উপরে দেয় দিন শেষে মুদ্রা কথা হলো ম্যাথের যদি কেউ একটা চ্যাপ্টার আন্ডারে টাইপ জানে যে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স বিপরীত সম প্রতিসম ম্যাট্রিক্স নির্ণায়কের একটা প্রমাণ শেষ এই তিনটা টাইপের বারে কোশ্চেন আসে না এমসিকিউ ওর চেয়ে পাওয়ারফুল কেউ এখানে নাই এটা বুঝো ঠিক আছে তো এরকম করে যদি তুমি ম্যাথ এমসিকিউ প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একদম একশো একশো প্রিপারেশন হয়ে যাবে বাট এখনও তো একটা হ্যাক বাকি আছে হ্যাকের মধ্যে এটা হ্যাক না আসলে এটা হলো ম্যান্ডেটরি পার্ট তুমি আমার ক্লাস করলা তুমি আমার বই পড়লা তুমি সবই করলা বাট তুমি প্র্যাকটিস করলো না পৃথিবীর যে কোনো এমসি কিউ প্রিপারেশন হলে একটা লোহার তৈরি চাকু কোনো গ্যালভানাইজিং করা নাই মানে মরিচা পড়বে তুমি যদি রেগুলার ধার দিতে থাকো তোমার চাকু ধারালো হইতেই থাকবে সো কেউ দশ ঘন্টা ক্লাস করলো এক ফোটাও প্র্যাকটিস করলো না সে লুজার কেউ আমার বই পড়লো এক ফোটাও প্র্যাকটিস করলো না সে লুজার বাট ধরো কেউ নিউজ পেপার থেকে পড়ার পরে দশ ঘন্টা প্র্যাকটিস করলো সে উইনার সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি এক্সাম দিবা তত তুমি বাকিদের চা গাবা সো ম্যাথ কিউ প্রিপারেশন নিয়ে টিচার দেখে মনে হবে আমি একটা ক্লাস নিব আর এত ঠাক 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 করে মিলে দিচ্ছি এখানে তো স্কোয়ার করে দিলেই হয়ে গেল অ্যান্সারটা আর তুমি যখন করতে যাবে হাত আটকে যাবে এই জন্য প্র্যাকটিস আ লট সো এইটুকু ছিল আজকের ভিডিওতে এবং বইটা অর্ডার দেওয়ার সকল ইনফরমেশন তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা